প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক রাশিয়া এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না এমনটাই মনে করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখবে বলে আশা করছে রাশিয়া মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার সকালে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সিকিউরিটি কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী এদিকে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি তিনি বলেন ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশ রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি একমত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কারণে রুশ বাংলাদেশ সম্পর্কে কোনো অবনতি হবে না বিপ্রজিৎ চন্দ টিবিএন 24 আমাদের ফার্মিং এর ব্যাপারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর